আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ বরিশাল বিভাগ সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবার শিরোনাম বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলা দায়ী করলেন আওয়ামী লীগকে একটি কেন্দ্রে চকলেট বোমা বিস্ফোরণ বিজিবি মোতায়েন সকাল গড়িয়ে দুপুর বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ভোটারের দীর্ঘ লাইন তরুণ ও নারীদের সংখ্যাই বেশি পিছিয়ে নেই বৃদ্ধরাও কোথাও কোথাও আঙ্গুলের ছাপ না মেলায় ধীরগতি ইলিশের প্রজনন মৌসুম এপ্রিলে অথচ সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে এখন নতুন সময় নির্ধারণের দাবি জেলেদের আগামী বছর থেকে ভারতের সঙ্গে সমন্বয়ের আশ্বাস এবং একদিকে ঈদ ছুটি অন্যদিকে বর্ষা মৌসুম ভাসমান পেয়ারা বাজার কেন্দ্র করে ঝালকাঠিতে পর্যটন শিল্পের প্রসার লাখো পর্যটক বরণের নতুন রূপে ইকো পার্ক বরিশালে বিচ্ছিন্নভাবে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে একটি কেন্দ্রে চকলেট বোমা বিস্ফোরণ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তেজনাপূর্ণ কেন্দ্র ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি এদিকে হামলার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সোমবার সকাল থেকে সবগুলো কেন্দ্রেই ভোট চলে উৎসবমুখর পরিবেশে হঠাৎই বেলা সোয়া ১১টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেয়র প্রার্থী সমর্থকরা জড়ো হন এ সময় নৌকা ও হাতপাখা সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে ঘটনাস্থলে যায় বর্ডার গার্ড বাংলাদেশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয় দুপুর ১২টার দিকে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের আবারও হাতাহাতি হয় এ সময় দুই দফা চারটি চকলেট বোমা ফুটিয়ে আতঙ্ক ছড়ানো হয় খবর পেয়ে উত্তেজনাপূর্ণ কেন্দ্র ও তার আশপাশের বাড়িঘরে অভিযান চালায় বিজিবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের মুখে পরিস্থিতি স্বাভাবিক হয় ভীতি ছড়াতেই বিস্ফোরণের ঘটনা হয়েছে বলে দাবি পুলিশের আমরা ভোট গ্রহণে কোনো ব্যাঘাত হতে দেইনি এখানে আমরা কিছু ফোর্স স্ট্যান্ডবাই রেখেছি আর আমাদের স্ট্রাইকিং ফোর্স এবং হেল্পিং ফোর্স যারা এসেছিলেন আমরা তাদেরকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি এই ঘটনার জন্য একে অপরকে দুষছে নৌকা ও হাতপাকার সমর্থকরা নৌকার যারা সমর্থন আছে তারা কোন রকমের বিশৃঙ্খলা করে নাই যদি বিশৃঙ্খলার কথা হিসাব করেন তাহলে হাতপাকার লোকজনেরাই বিশৃঙ্খলা করে এক নেতা বলতেছে যে এই মুহূর্তে যদি পালা বেগতিক দেখি তাহলে যে কোনো মূল্যে সেন্টার বন্ধ করে দেওয়া হবে ওরা এসে আমাদের উপর হামলা করছে এদিকে নগরের সাবেরা খাতুন স্কুল কেন্দ্রের সামনে হামলার শিকার হওয়া অভিযোগ তুলে মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাতপাখার প্রার্থী ফয়জুল করিম গেটের মধ্যে নৌকার যারা কর্মী আছে তারা দাঁড়িয়ে থাকে ঢুকতে এরপর আমি সেখানে গেলাম পিজিডিএম অফিসারকে বললাম আমি বললাম ভাই আপনি আসছেন কেন আপনি আসছেন কেন বললাম আমি প্রার্থী আমি আসবো না মানে কথা বলছে এর মধ্যে পিছন থেকে আমার উপরে আক্রমণ করছে এ ঘটনার প্রতিবাদে হাতেমালি কলেজের চৌমাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বিজিবি সময় সংবাদ বরিশাল এর আগে সকাল থেকে বরিশাল সিটিতে উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় ব্যাপক উপস্থিতি যাদের বেশিরভাগই নারী আছেন শারীরিক প্রতিবন্ধী ও বৃদ্ধ এবারই প্রথম ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণরা পরিবেশ খুবই সুন্দর শান্ত নিরিবিলি কোনো ঝামেলা নাই একজন যাচ্ছে ভোট দিচ্ছে এরকম নিজের ইচ্ছা মতোই আমরা ভোট দিছি নিজের ইয়া মতেন খুব সুন্দর ভোট হয়েছে এবং ভালোইভাবে দিছে এবং এইভাবে প্রথম আমরা এরকম দিলাম চিপ দিয়ে ভোট এই প্রথমবার ভোট দিতে এসেছি এবং সেটাও ইভিএম এর মাধ্যমে সব মিলে ব্যাপারটা এক নতুন অভিজ্ঞতা আমার জন্য মেশিন দিয়ে ভোট দিছি ভালো ভোট দিছি ভালোই সবার ভিতর আনন্দ উচ্ছ্বাস আর কি পরিবেশ অত্যন্ত ভালো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এইভাবে চললে আমাদের আমি অবশ্যই জয়যুক্ত হব অবশ্যই ভোটের অন্যায় হচ্ছে না তো তাহলেই আমরা ভোটের ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নেব আমাদের প্রায় ৫১টা মোবাইল টিম রয়েছে সেই মোবাইল টিম কিন্তু সারা এলাকা টহল দেবে একই সঙ্গে সঙ্গে অনেকগুলো টিম রয়েছে পুরা মেট্রো এলাকায় কিন্তু টহল দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের নিরাপত্তার জন্য
ভোটের খবর জানাতে এই মুহূর্তে বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং চাঁদমারি এলাকায় আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতে যাচ্ছি লিমনের কাছে। লিমন, সারাদিনে তপ্ত রোদ, ঘাম ঝরিয়ে দেখেছি আমরা ভোটাররা আসলে ভোট কেন্দ্রে আসছিলেন, কিন্তু ঠিক এখন থেকে ঠিক 15 মিনিট আগে হঠাৎই একদম কালো মেঘে ছেয়ে গেছে পুরো বরিশাল নগর এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে একদম ঝড়ো বৃষ্টি হচ্ছে। এই কারণেই হঠাৎ করে এই যে কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি আমরা দেখেছি কিছুটা হলেও কমে গেছে। যদি ভোটের সমীকরণটা বলি, ভোটারদের সমীকরণটা যদি বলি, তাহলে বলা যায় সাধারণত নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দুটা পর্যন্ত কিন্তু একটা একটা টানা ভোটের, একটা ভোটারদের একটা 12টা পর্যন্ত একটা লম্বা লাইন থাকে, এরপরে 2টা পর্যন্ত একটু ভোটের কমতে থাকে, এরপরে 2:30টার পরে হয়তো আমরা দেখি যে ভোটার উপস্থিতি বাড়ে, যেটি আসলে 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু সেই সকালের মতো একটা ভিড় বা একটা চাপ দেখা যায়। কিন্তু এই মুহূর্তে সেই চাপে বৃষ্টি যে বাগড়া দিচ্ছে সেটি আসলে বরিশাল নগরে বিশেষ করে প্রার্থীদের জন্য হয়তো মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ প্রার্থীরা কিন্তু সকাল থেকে ভোটার উপস্থিতি নিয়ে সকল প্রার্থীই কিন্তু সন্তুষ্ট জানিয়েছিলেন, তারা ভোটার পরিস্থিতি পরিবেশ সব কিছু নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও বরিশালে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটি বাদ দিলে কিন্তু সবাই কিন্তু ভোটের পরিস্থিতি নিয়ে একদম নিজেদের সন্তোষের কথাই জানিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করেই প্রকৃতি যেন বাগড়া দিল এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে। এই আমি এখন রয়েছি অক্সফোর্ড মিশন স্কুলের ঠিক গেটে এবং এখানে কিছুক্ষণ আগেই এই পথটা আমরা দেখেছি, অর্থাৎ গেটে একটি লাইন ভিতরে প্রবেশের জন্য এবং 10 জন করে ভোটার তারা আসলে ভিতরে প্রবেশ করাতো, যে কারণে এই সড়কে কিন্তু আমি বেশ কয়েকবার চলাচল করেছি, এখানে একদম জটলা লেগেছিল ভোটারদের, ভোটারদের লাইন ছিল ঠিক পাশে প্রার্থীদের যে বুথগুলো ছিল সেখানে কর্মী সমর্থকদের একদম সমাগম ছিল, কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু বৃষ্টির জন্য একটু, শুধু বৃষ্টিই না, বৃষ্টির পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কাজে সবাই একটু নিরাপদ আশ্রয়ে চলে গেছেন এবং যারা ভোটার অপেক্ষমান ছিলেন তারাও কিন্তু আসলে এখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। কেবলমাত্র ছাতা নিয়ে বেশ কয়েকজন ভোটার শুধু এখানে অপেক্ষমান আছেন বা লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা যদি বলি সকাল 8টা থেকে নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ, সেটি চলবে বিকেল 4টা পর্যন্ত এবং সেই 4টা পর্যন্ত সেই ভোটে কিন্তু এইবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পুরোটাই কিন্তু ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে এবং এবারই প্রথম শতভাগ ইভিএমে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। ইভিএম নিয়ে অনেকের মধ্যে, ভোটারদের নিয়ে শুরুতে অনেক সংশয় থাকলেও ভোটাররা যখন কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন আমরা কিন্তু দেখেছি তারা কিন্তু আসলে ইভিএম এর পক্ষেই কথা বলেছেন। বিশেষ করে এই বলা যায় যে ডিজিটাল বাংলাদেশের এই যে ব্যবস্থা অর্থাৎ ইভিএম সেটিকে কিন্তু ভোটাররা সাধুবাদ জানিয়েছে, তবে কিছুটা কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়েছে ইভিএম এর কারণে, সেটি যদি বলি অনেকটা ক্ষেত্রেই ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণে অনেক কাউকে কাউকে বিলম্বে একটু দেরি হচ্ছিল কোনো কোনো ভোট কেন্দ্রে বা কোনো কোনো কক্ষে, সেখানে আসলে যখন একজনের ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না তখন আসলে বাকি যারা পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে, যে কারণে কোথাও কোথাও আসলে ভোটাররা কিন্তু অসন্তোষের কথা জানিয়েছেন। তো সব কিছু মিলে এখনও ঘণ্টাখানেক সময় বাকি আছেন এবং আরেকটি বিষয়, যারা আসলে কেন্দ্রে থাকবেন শেষ মুহূর্তে অর্থাৎ 4টা পর্যন্ত যারা ভোট কেন্দ্রের মধ্যে থাকবেন তাদেরকেও কিন্তু আসলে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে, যদিও ভোট আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ বন্ধ হবে 4টা থেকে। তো তাই ছিল আমার কাছ থেকে। চানমারি এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। অপু, সকাল 8টায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বরিশালে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং মাত্র 1 ঘন্টা বাকি আছে ভোট শেষ হবার। এখন বাজে 3:15, 4টায় শেষ হয়ে যাবে ভোট গ্রহণ। দিনের শুরুর দিকে যেমনটি ছিল বরিশালের আবহাওয়া রৌদ্র উজ্জ্বল, তবে দিনের শেষ ভাগে এসে এখন একেবারেই মেঘলা হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে বরিশালে। তারপরও আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের লাইন রয়েছে, সকাল থেকেই দীর্ঘ লাইন দেখেছি, বিশেষ করে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং যেটা দেখেছি যে একটা আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে কিন্তু সকালটা বেলা শুরু হয়েছিল। এখানকার প্রার্থীরা বলেছিলেন যে সুষ্ঠু পরিবেশেই তারা ভোট দিতে পেরেছেন, সুষ্ঠু পরিবেশেই তারা ভোটের শুরু হয়েছিল, তবে শেষ বিকেলে এসে দুপুরের পরপরই এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর একটি হামলার ঘটনা ঘটেছে এবং তিনি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক
মুফতি ফয়জুল করিমকে এসে দেখেছেন, তার সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন এই ঘটনায় পুলিশ কমিশনার সাইফুল ইসলাম এইমাত্র একটি বিষয় জানিয়েছেন যে এই ঘটনার পিছনে একটি শান্তিপূর্ণ নির্বাচনকে কেউ অশান্ত করবার চেষ্টা করেছে কিনা, তৃতীয় পক্ষ কারা সেটি তারা খতিয়ে দেখতে বদ্ধপরিকর। তার একাধিক টিম মাঠে নামিয়ে দিয়েছে, সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনবে। এর বাইরে একেবারেই কিন্তু একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বরিশালে, যে চ্যালেঞ্জটি নিয়েছিল নির্বাচন কমিশনের সামনে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটিকে শান্তিপূর্ণ উৎসবমুখর পক্ষপাতহীন নিরপেক্ষ করবার, সেই চ্যালেঞ্জের কিন্তু অনেকটাই সফলতার দিকে হয়তো এগোচ্ছিল এই নির্বাচনের শেষ পর্যায়ের দিকটায় এসেছে। এবং ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি সকাল থেকে যে দীর্ঘ লাইন, 30 জন ম্যাজিস্ট্রেট, 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল, চষে বেরিয়েছে এই শহর। 4,500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা বলয় একেবারে অব্যাহত রেখেছে এবং নির্বাচন পরবর্তীতেও তারা, মানে ভোট গ্রহণ পরবর্তীতেও তারা কিন্তু সেটা রাখবে। এবং ভোট গ্রহণ 4টায় শেষ হওয়ার পরপরই শিল্পকলা একাডেমিতে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর মধ্যে শিল্পকলা একাডেমির আশপাশেও কিন্তু বিভিন্ন প্রার্থীর সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছে। তো বরিশাল থেকে ভোট গ্রহণের সর্বশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। বরিশাল সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে উৎসব মুখর পরিবেশে খুলনা সিটি নির্বাচনেও ভোট গ্রহণ চলছে, আর খবর জানাতে এই মুহূর্তে খুলনার সিটি কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, সময় যত গড়াচ্ছে অপেক্ষার সময় তত কমছে খুলনা সিটিবাসীর। অর্থাৎ সকাল 8টায় শুরু হওয়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ শেষ হবে 4টায়, অর্থাৎ এক ঘন্টারও কম সময় আছে। এই সময় কেন্দ্রে যদি ভোটার থাকে তাহলে হয়তো সময় আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে এই নির্ধারিত সময় কিন্তু আসলে খুলনা সিটি কর্পোরেশনের যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ শেষ হবে যদি আসলে সকাল থেকেই। আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, এখানে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর যে সিটি কলেজ কেন্দ্র, এখানে আমরা কিন্তু আসলে দেখছি যে ভিতরে যেমন ভোটার রয়েছেন পাশাপাশি কিন্তু বাইরে উৎসুক জনতা ভিড় করছেন, অর্থাৎ সবাই আসলে অপেক্ষায় রয়েছেন কখন ভোট গ্রহণ শেষ হবে, ভোটে সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে এবং তারা আসলে যে সমর্থকরা যারা রয়েছেন তারা বিজয় উল্লাসে মাতবেন। এর জন্য কিন্তু আসলে তারা কিন্তু চিন্তা করছেন আসলে তারাই জয়লাভ করবেন এবং তারা আসলে যে নির্ধারিত সময় ভোটের ফলাফল ঘোষণা করা হলে তারা আনন্দ উল্লাসে মাতবেন। আমি একটু যদি বলে রাখি যে খুলনা সিটি কর্পোরেশন আজকে যে 5 জন মেয়র প্রার্থী রয়েছেন, ভোটের সমীকরণ আসলে খুব বেশি জটিল না হলেও অপেক্ষার কিন্তু আসলে কমতি বা ঘাটতি নেই, কারণ এই যে নির্বাচন যে উৎসব মুখর একটি পরিবেশে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের অপেক্ষায় কিন্তু খুলনা সিটিবাসী এই যে দীর্ঘদিন ধরে ছিলেন এবং এতদিনের পরে এই যে কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনকে আসলে তারা কিন্তু উপভোগ করছেন। আমরা যদি সকাল থেকে যে বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলেছি তাদের জেনেছি, আমরা কিন্তু আসলে যে নৌকা মনোনীত প্রার্থী রয়েছেন তালুদ্র আব্দুল খালেক, তিনি ভোট প্রদান করে কিন্তু বলেছেন যে ভোটে যে ফলাফলই আসুক তিনি আসলে তা মেনে নেবেন। পাশাপাশি একই সময় কিন্তু অন্য যে প্রার্থী রয়েছেন, আমরা কথা বলেছি জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর সাথে, তিনি কিন্তু আসলে ইভিএম বিভ্রাটের কথা বলেছেন, অর্থাৎ তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ইভিএমে বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে, অর্থাৎ ভোট দিতে যেমন একদিকে বেশি সময় লাগছে, একই সাথে কিন্তু আসলে এই তাদের তার যে সমর্থক তাদের কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার মতো অভিযোগও তিনি করেছেন। একই সময় যে ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল রয়েছেন, তিনি তার সকালে ভোট প্রদান শেষে কিন্তু বলেছেন যে আসলে তিনিও ইভিএম বিভ্রাটের কথা বলেছেন, তবে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে খুলনা সিটি কর্পোরেশনের যে কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যথাসময় কিন্তু ফল ঘোষণার মাধ্যমে যারা এই সিটি কর্পোরেশনের যিনি নগর পিতার দায়িত্ব পাবেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং অন্যান্য কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঠিক যথাসময় আসলে সে ফলাফলটি ঘোষণা করা হবে। তো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে সর্বশেষ অবস্থা আমার কাছে এই ছিল সর্বশেষ। সিটি নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। ইলিশের প্রজনন মৌসুম এপ্রিলে, অথচ সাগরে মাছ ধরাই নিষেধাজ্ঞা চলছে এখন। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। প্রতিবছর 20 মে থেকে 23 জুলাই বঙ্গোপসাগরে কোনো মাছ ধরতে পারেন না জেলেরা। বিশ্বব্যাংকের অর্থায়নে ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তত্ত্বাবধানে গত 4 বছর ধরে এ বিষয়ে যৌথভাবে গবেষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের মতে সমুদ্রে বেশিরভাগ মাছের প্রজনন এপ্রিলের মাঝামাঝি শুরু হয়, অথচ সাগরে নিষেধাজ্ঞা শুরু হয় 20 মে থেকে। আর ভারতের সঙ্গে সময়ের মিল না থাকায় এর সুফল বাংলাদেশ ভোগ করতে পারে না। নিষেধাজ্ঞাকাল পুনর্নির্ধারণের দাবি জেলেদেরও। দীর্ঘদিন সংস্কার নেই ভোলার লালমোহনের 10টি সেতুর, ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক হাজার মানুষ।
লালমোহন উপজেলার চর অনন্তপ্রসাদ ও পেয়ারিমোহন গ্রামের মধ্যবর্তী বুড়ির দোন খালের এই সেতুটি এক বছর আগে ধসে পড়ে। এরপর থেকে দুই গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সঙ্গে সহজ যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে আশ্বাস দিয়েও সেতুটি পুনর্নির্মাণ না করায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। অবশ্য ধসে পড়া ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো বরাদ্দ পাওয়ার সাপেক্ষে নির্মাণের আশ্বাস স্থানীয় প্রকৌশল বিভাগের। দীর্ঘদিন সংস্কারের অভাবে খানা খন্দে ভরে গেছে বরগুনা জেলার অধিকাংশ পাকা সড়ক। এ কারণে প্রতিদিনই যাতায়াতে কষ্ট করতে হচ্ছে এলাকাবাসীকে। আর প্রায়ই ছোট বড় দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। খানাখন্দ ভরা সড়কে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একসময়ের পাকা সড়ক এখন চলাচল অনুপযোগী। বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে মোট 1,299 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সংস্কারের অভাবে বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে কার্পেটিং, ধুলোয় আচ্ছন্ন অধিকাংশ সড়ক ও আশপাশের এলাকা। চলাচলে ভোগান্তিতে জেলার মানুষ, পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। রোগী নিয়ে যাওয়া যায় না, মধ্যমে একটা বাসে আগুন লাগছে, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, দুইটা পাশাপাশি যাইতে পারে না, আবার উল্টি দিয়ে পড়ে যায় রাস্তা দিয়ে যায়, ধুলো বালিতে যায়, আমার ড্রেস নষ্ট হয়ে যায়, ঘর যাইরাও শান্তি পাইতেছি না, বাচ্চাদের হাঁচি কাশি, নিজেদের ঠান্ডা লাগিয়ে গেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। বরগুনা গ্রাম উন্নয়ন প্রজেক্ট নামে একটা প্রজেক্টে আমরা হাত দিয়েছি, এই প্রজেক্টের কাজ চলমান আছে, আমরা আশা করি যে জুনের পরেই। বরগুনার এলজিইডির অন্তর্ভুক্ত সড়ক রয়েছে 2,171টি, যার মোট দৈর্ঘ্য 6,343 কিলোমিটার। এর মধ্যে কাঁচা সড়ক 4,492 কিলোমিটার ও আধা পাকা সড়ক 518 কিলোমিটার। আর সড়ক ও জনপথ বিভাগের সড়ক রয়েছে প্রায় 150 কিলোমিটার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা লম্বা হলেও কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই পিরোজপুরে। জেলার গুরুত্বপূর্ণ অনেক বিভাগের ভবন জরাজীর্ণ হলেও প্রতিদিন ব্যবহার করছেন হাজারো মানুষ। গণপূর্ত বিভাগ জানিয়েছে জেলার 1,000-এর বেশি সরকারি বেসরকারি ভবন ঝুঁকিপূর্ণ। তার মধ্যে পুরাতন ডিসি অফিস, সদর হাসপাতাল, পুলিশ লাইন্সের কয়েকটি ভবনও রয়েছে। আর বেসরকারি পর্যায়ে মার্কেট ও ক্লাবের মতো প্রতিষ্ঠানের ভবন রয়েছে। ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব ভবন ব্যবহার করছেন হাজারো মানুষ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়সারা বক্তব্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এখন পর্যন্ত মাত্র 6টি ভবন ভেঙেছে গণপূর্ত বিভাগ। বর্ষা মৌসুম ঘিরে সেজে উঠেছে ঝালকাঠির পেয়ারা পার্ক। চারপাশে বিল আর মাঝখানে সবুজে ঘেরা পেয়ারা বাগান, আর সেখানে গড়ে উঠেছে নান্দনিক ইকো পার্ক। প্রতি বছর বর্ষাকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর থাকে সদর উপজেলার ভীমরুলির বাণিজ্যিক পেয়ারা পার্ক। একদিকে ঈদ ছুটি, অন্যদিকে বর্ষা মৌসুম, তাই নতুন রূপে সাজানো হচ্ছে পার্ক। লাখো পর্যটকদের বরণে প্রস্তুত উদ্যোক্তা আর শ্রমিকরা। জুলাই থেকে শুরু হবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ। বর্তমানে জেলায় 562 হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 2 দিনের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শুরু হয় 9 জুন। উদ্বোধন করেন জেলা প্রশাসক। 30টি স্টলে নিজেদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট সাজিয়ে রাখেন শিক্ষার্থীরা। এ সময় খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী ভাবনাগুলো তুলে ধরেন। নয় জুন দুপুরে বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে আগুন লাগে। কলোনির বাসিন্দা কালামের ঘরের মিটারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যায় 8টি ঘর, অগ্নিদগ্ধ হয় 3 জন। গত মার্চেও এই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দশ জুন ভোলায় হয়ে গেল স্মার্ট কর্মসংস্থান মেলা। 23টি স্টল সাজানো ছিল চাকরি প্রার্থীদের জন্য। অনলাইন ও অফলাইনে প্রায় 3,000 উদ্যোক্তা ও চাকরি প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের জন্য ছিল প্রশিক্ষণের ব্যবস্থাও। অনুষ্ঠানে 30 জন স্মার্ট নারী উদ্যোক্তাকে 50,000 টাকা করে অনুদানও দেওয়া হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সকাল গড়িয়ে দুপুর বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ভোটারের দীর্ঘ লাইন, তরুণ ও নারীদের সংখ্যাই বেশি।
এবং ইলিশের প্রজনন মৌসুম এপ্রিলে, অথচ সাগরে মাছ ধরাই নিষেধাজ্ঞা চলছে এখন। নতুন সময় নির্ধারণের দাবি জেলেদের, আগামী বছর থেকে ভারতের সঙ্গে সমন্বয়ের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।